সাতক্ষীরায় কালীগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের শামসুর রহমান সর্দারের স্ত্রী মরিয়ম বেগম ও তার ছেলে রুকন সর্দার। আহত ব্যক্তিরা হলেন রুকন সর্দারের ভাই কামাল সর্দার ও আফসার সর্দার। আজ সোমবার বেলা 3:30 দিকে উপজেলার বরেয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুকন সর্দারের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র নয়ন সর্দার জানায়, জামাই ষষ্ঠী উপলক্ষে তার তিন ফুপু আজমিরা, রাশিদা ও জান্নাতুল, তিন ফুফা এবং অন্যান্য যারা রয়েছেন তারা দাওয়াত, তিন ফুফু তাদের সন্তানদের বাড়িতে ফল খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আজ দুপুরে তাদের খাওয়া দাওয়া শেষে দাদি মরিয়ম বেগম গোসল করে উঠানের পাশে টাঙ্গানো দড়িতে ভেজা কাপড় মেলতে যান। অসাবধানতাবশতই ওই দড়ির পাশে থাকা বিদ্যুতের তার ভেজা কাপড়ের পরার সঙ্গে সঙ্গে তারের সঙ্গে জড়িয়ে যান দাদি। এই ঘটনা দেখে তার বাবা রুকন সর্দার দাদিকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। এই সময় অন্য দুই চাচা কামাল ও আফসার তার বাবা ও দাদিকে বাঁচাতে গেলে তারাও মারাত্মক জখম হন। পরে বাবা ও দাদি মারা যান। স্থানীয় বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিধানচন্দ্র সরকার ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত কামাল ও আফসারকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কালীগঞ্জে থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।